বুঝতে পারছি না কামিজটা কি সুন্দর নাকি না, আবার সেই কনফিউশন। এই জন্য সাথে কাউকে নিয়ে আসতে হয়। একটা বুদ্ধি করি, আড়ালে লুকিয়ে থাকি, দেখি অন্য কেউ কামিজটা পছন্দ করে কিনা। আচ্ছা, ওই যে এই যে গোলাপি রঙের কামিজটা, যে পুতুলের গায়ে পুতুলের, হ্যাঁ এটা আমাকে একটা দিন। পুতুল মিটা কাস্টমার। সরি, তাই তো। আচ্ছা অসুবিধা নেই, মানে ওই কামিজটা আমাকে আরেকটা পিস দেন। সরি স্যার, এটা এক পিসই। উনি যদি না নেন তাহলে আপনি নিতে পারবেন। না নেন মানে? আর আমি তো এটা নিয়েই ফেলেছি। কিন্তু ওটা তো আগে আমি চুজ করে রেখেছি। ওটা জামাটা রেখে আমি ওদিকে ঘুরে ওনাকে একটু ডাক দিলাম, আর এদিকে ফিরে দিকে আপনার হাতে। একদম ঠিক দেখেছেন ভাইয়া, মানে কামিজটা অনেক পছন্দ হয়েছে তাই একটু গায়ে ধরে দেখছিলাম। দেখুন আমি অত কিছু বুঝি না, ওটা চুজ আমি আগে করেছি। হেই যে মিস্টার, কি আজব কথা বলছেন আপনি! মানে আপনার কি ধারণা আপনার আগে এখানে কি কেউ আসতে পারে না? আপনার আসার অনেকক্ষণ আগে আমি এটা পছন্দ করে এখানে ঝুলিয়ে রেখেছিলাম। দেখুন আপনি যদি একটু স্যাক্রিফাইস করতেন আমি তাহলে কামিজটা নিতে পারি। সরি ভাইয়া, আমি না একদম স্যাক্রিফাইস করতে পারি না। জীবনে যতবার স্যাক্রিফাইস করেছি সব সময় ধরা খেয়েছি। আপনি ভীষণ খারাপ এবং খুবই ঘাটতারা টাইপের একটা মেয়ে। আই একদম বাজে কথা বলবেন না। কামিজ এখন আমার দখল, তার মানে এটার মালিক আমি। আপনি যদি কিছু বলা থাকে তাহলে সোজা হাইকোর্টে গিয়ে নিষেধাজ্ঞা জারি করুন। কি সাংঘাতিক মেরে বাবা, এটা সামান্য কামিজের জন্য আমি যাব হাইকোর্ট? যেটা সামান্য কামিজের জন্য আমার মতো একটা লক্ষ্মী মেয়ের সাথে এমন বিহেভ করতে পারে সে হাইকোর্টে যেতে পারে। সরেন। আর একটা পিছু নেই। ম্যাডাম, ইনসাফিসিয়েন্ট ফান্ডস। মানে? মানে বুঝতে পারছেন না? ইংরেজিতে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স মানে হচ্ছে অপর্যাপ্ত ব্যালেন্স, আর সোজা বাংলায় আপনার কার্ডে টাকা শেষ। টাকা কার্ডে নেই, বলতে অনেক আছে, ক্যাশ দিচ্ছি। টাকা নাই কেন যে মানুষ কামিজ কিনতে আসে? এক্সকিউজ মি, আপনি একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে উনি আদৌ কামিজটা নেবেন কিনা, নাকি আর্থিকভাবে সামর্থ্যবান কাউকে আপনি কামিজটা দিয়ে দেবেন। ম্যাডাম, আপনি কি কামিজটা নেবেন? দুই তিন হাজার টাকা হবে না? ঠিক আছে, লোকেশন পাঠাচ্ছি, জলদি চলে আয়। জলদি প্যাক কর।
গুলোই আপু অনেক সুন্দর। কাজ করে দেখেছিস? হুম, সুন্দর না হয় কি উপায় আছে? কি যে কাহিনী হলো এটা নিতে গিয়ে। কেন, কি হচ্ছে? আরে আমি তো শোরুমে গিয়ে অনেকগুলো কামিজ দেখলাম, দেখার পরে এটা পছন্দ হয়েছে মোটামুটি, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম, মানে এটা কি আসলে সুন্দর কিনা শিওর হওয়ার জন্য একটা ট্রিক করলাম। আমি এই কামিজটা সুন্দর মতো একটা জায়গায় রেখে দিলাম, রেখে দেওয়ার পর ওয়েট করতেছিলাম যে অন্য কেউ এসে এটাকে পছন্দ করে কিনা, যদি পছন্দ করে তার মানে হচ্ছে এটা সুন্দর। তারপর কি হলো, এক লোক এসে ঠিকই এটা চুজ করলো, তারপর কি লেগে গেল ওর সাথে আমার। তো আপু এখানে ওই লোকটার দোষই আছে, সুন্দর জামা তার ভাল লাগতেই পারে। তো এত বড় হয়েছে চুপ বুঝিস না এখনো? কার পক্ষ নেওয়া উচিত, আমি কি তোর বোন না? না না ঠিক বলেছো, আসলে ওই লোকটার দোষ, তুমি ঠিক আছো, দোষ ছিল, অবশ্যই দোষ ছিল। তারপর কি, একদম ইচ্ছা মতো সাইজ করে দিলাম, তারপর ছিনিয়ে নিলাম এই গোলাপি কামিজ। খুবই ভালো করেছো। কি কি যে কাহিনী করতে হয় আজকালকার জামানা তো না। তোমাকে আমি কতবার বলেছি যে ডক্টরটা দেখাও, ডক্টরের কাছে যে একটু ফিলিংটা করে আসো, তুমি তো আমার কথাই শুনো না। না 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 না, ফিলিং ফিলিং কিছু না রে, ওই যে লোকটা নিশ্চয়ই আমাকে গালি দিতেছে। আমি আমার লাইফে এরকম মেয়ে দেখিনি, চরম লেভেলের ফাউল, ফাউল বললে কম হবে, একটা স্টুপিড ননসেন্স ইডিয়েট। খুব বাজে বাজে গালি নিশ্চয়ই আমাকে, মানে মুখে জাস্ট তাই বলতেছে। শুধু কি গালি, ওকে ওখানে ধরে কষে থাপড়ানো উচিত ছিল। কোনো দিন যদি একবার পাই না, দেখো এমন চিকিৎসা করবো পেয়ারা খাওয়ার জন্য দাঁতও খুঁজে পাবে না। আরে আপু তুমি এখান থেকে চুপচুপ করলে কি সে ওখান থেকে চুপ হয়ে যাবে? তার থেকে ভালো তুমি এখন নিজে চুপ হও আর একটু রেস্ট করো, এগুলো সব কিছু বাদ দাও, আর কাল কিন্তু অবশ্যই ডাক্তারটা দেখাতে হবে। আসলে আল্লাহ তাআলা কিছু কিছু সময় কিছু কিছু বিচার খুব দ্রুত করে নেয় জানেন, সমস্যা কি না ব্যথা তাতে করবে কথা যে অতিরিক্ত বলেন, এখানে শুয়ে পড়ুন। ব্যথায় কাঁপছে, লিপস্টিক আর আইলাইনার দিতে তো বলেননি আপনারা, পারে না নিজের দাঁতই বাগা তারা, আবার দাঁতের চিকিৎসা করাতে এসছে, ঠিক করাতে গিয়েছিলাম, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন বললো যে এই বাঁকা দাঁতই নাকি আমার লাকি চার্ম, ঠিক করানো হয়নি। বড় আ এই দাঁতটা তো না, এই দাঁতটা, এই দাঁতটাই তো একদম পয়েন্ট করে ফেলে, ওই দাঁতটাই ঝামেলা করছে এখন, খুব লাগছে তাই না? খুব সেটাই, যাই হোক পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা নিয়েছেন তো, আমার কাছে কিন্তু ওই কার্ড পাঞ্চ করার মেশিন নেই, নাকি সবখানে আবার টাকা পয়সা ছাড়াই চলে যান। কীভাবে কনভিন্স করা যায় দেখি, তা না হলে তো ইচ্ছে করে আমাকে ব্যথা দেবে। ভাইয়া কে? আমি, এদিকে। আপনি, আপনি এত সুন্দর করে ভাইয়া রাখতে পারেন? আরেকবার ডাকবো? না না থাক, একবারই প্রায় জুড়িয়ে গেছে। ভাইয়া একটু স্যাক্রিফাইস করেন না, দেন আমি ব্যথা না পাই। আমি আবার স্যাক্রিফাইস করতে পারি না যে, স্যাক্রিফাইস যতবার আমার জীবনে করেছি তত বাড়ি ধরে খেয়েছি, ট্রিটমেন্ট ভালো হয়নি। ভাইয়া কি যে বলেন, ছোটবেলায় আমার একটু পড়া হয়েছিল এখানে, আব্বুকে সুন্দর করে গেলে দিয়েছিল, একদম ব্যথা পাই নাই। আমি যে আপনার আব্বু না,
আপনার যদি এতই শখ থাকে তাহলে আব্বুর কাছে দাঁত ট্রিটমেন্ট করেন, আমার কাছে না। অনেকে দিয়ে দাঁত ট্রিটমেন্ট করিয়ে ফলো আপ করিয়ে নেবেন। আপনার দাঁতে ফিলিং লাগবে, ফিলিং শেষ করে দিব, বাড়িতে গিয়ে দুটো আইসক্রিম খাবেন। দেখি মানে আজকে তুমি যে ডেন্টিস্টের কাছে গিয়েছো ওটা গতকাল কামিজের রোল? ও আচ্ছা আপু, তুমি কথা বলো না, তুমি আমাকে ইশারায় বলো, আমি বুঝে নিচ্ছি। মানে তুমি ওকে কুচকুচি করে শিখুচি করে ফেলবে? আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো না, তুমি যা করো পরে করো, তুমি এখন একটু রেস্ট নাও। হ্যাঁ ওকে ওকে, আমি যাচ্ছি। আচ্ছা তোমাকে না আইসক্রিম বরফ নিয়ে আয়। ঠিক আছে তুমি রেস্ট করো। আচ্ছা তুই এমন হয়েছিস কেন বলতো? কারোর সঙ্গে কোনো কথা নেই, কোনো বার্তা নেই, কোথাও যাস না, ঘুরিস না, বন্ধু বান্ধব নেই, তুই এমন কেন? মা আমি তোমার একই কথা শুনতে শুনতে টায়ার্ড হয়ে গেছি। হ্যাঁ আমি কথা বলি না ঠিক, কিন্তু মনে মনে ভীষণ মাইন্ড করি। ছোট বোনের জন্য একটা জামা আনতে দিলাম, সেখানে কি করলি, ওইখানে একটা ঝামেলা করে আসলি আরেকটা মেয়ের সাথে। কি ঝামেলা বাঁধিয়েছে? আমি ঝামেলা বাঁধিয়েছে ওই মেয়ে, যা তা বললো ওই মেয়ে, গ্যাঞ্জাম করলো ওই মেয়ে, এখন শব্দ সামার। মানে এটাই হয় মা, মেয়েরা সব জায়গায় সুবিধা পায়। যাই বলিস বাবা, তোকে নিয়ে আমি কিন্তু খুবই চিন্তায় পড়ে আছি। সবাই বলে ডাক্তাররা নাকি এরকম কাঠঠোকরার মতোই হয়, ওদের মধ্যে কোনো রোমান্টিকতা থাকে না, রোবট হয়ে যায়। তোর জন্য একটাও মেয়ে খুঁজে পাচ্ছি না, যাকেই দেখাই তার সাথে তোর লেগে যায়। অনেক কষ্টে একটা মেয়ে পেয়েছি, খুবই শান্তশিষ্ট, দশটা কথা বললেও একটার উত্তর দেয় না, অল্পতেই খুশি হয়ে যায়। এই মেয়ে আমি হাতছাড়া করতে পারবো না। আচ্ছা ঠিক আছে যাব, গিয়ে দেখা করে আসবো। আর যেহেতু মেয়েটা অল্পতে খুশি হয়ে যায় একবার আসবো। তাতে চলবে, ছবি কিন্তু তোর রুমের বালিশে নিচে রেখে দিয়েছে, পরশু যাবি দেখা করতে। আজকে তো তারটা ফলো আপ করতে যাবার কথা, অসম্ভব, ওই লোকের ওখানে তো জীবনেও যাব না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, যার যার রাজত্বে সে সে রাজা। এক গাদা অপমান করেছিল সেদিন, আর সেই সুযোগ আর দিচ্ছি না তোকে। তাই বলে ভাবিস না যে দাঁত ফলো আপ করাবো না, তোকে যেখানে পাই সেখানে দাঁত ফলো আপ করিয়ে নেব। ও মাই গড, কি ভাগ্য আমার, মেঘনা চাইতেই বৃষ্টি, এখানে দাঁতটা ফলো আপ করে নিতে হবে। চোখ তো ঠিকই আছে, তাহলে রেস্টুরেন্টকে ডেন্টাল চেম্বার মনে হচ্ছে কেন? ভাই এটা কোনো কথা, চেম্বার হোক বা রেস্টুরেন্ট হোক, ডক্টর তো আপনি, একটু ফলো আপ করে দেন না প্লিজ ভাইয়া। কোনো প্লিজেই কাজ হবে না।
তাই না? তো ঠিক আছে, আমি এখান থেকে সরবো না, একদম এখানে বসে থাকবো। আরে ঠিক আছে, আপনি আ করেন। খবরদার একদম ফালতু কথা বলবেন না, একদম না, চুপ। আপনার মধ্যে খুব প্রেম ভালোবাসা আছে না? প্রেমের পরে আমার নাম রেখেছে প্রেমা। নাম কে রেখেছে? দাদা বেঁচে আছে? না, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কবর গিয়েও তো শান্তি পাচ্ছেন না, নামটাকে একেবারে ব্যর্থ করে ছারখার করে ফেলেছেন। খবরদার বাজে কথা বলবেন না আপনি। আপনি বাজে কথা বলবেন, আপনি কোনো কথাই বলবেন না আমার সাথে। জানেন আপনি আমার কত বড় ক্ষতি করছেন? আমি আমার একটু বন্ধু বান্ধব বানা, ঘোরাঘুরি কর, তা না এক জায়গায় বসে থাকবে, চেম্বার টু বাসা, বাসা টু চেম্বার। একটু বন্ধু বান্ধব বানাতে পারিস না? একটু ঘোরাঘুরি করতে পারিস না? আমি ঘোরাঘুরি করলে তুমি খুশি? হ্যাঁ। কি হলো, থামলে কেন? ম্যাডাম আমি আর পারতেছি না, আমি অন্য একটা রিক্সা ভাড়া করে ঘুরে আপনারা নিয়ে ঘুরতে 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 আমার মাথায় ঘুরতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব বেশি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে ভাই, জানি লিখে মনে হচ্ছে আপনি মন টন খারাপ। এসব ক্ষেত্রে মন খারাপ থাকলে ভালো একটা প্রকৃতির জায়গায় ঘুরলে মনটা ভালো। বা ভালো কথা বলেছো তো, আছে নাকি এরকম জায়গা আশেপাশে? এই তো আছে, সামনে আছে, চলে নিয়ে যাই। ঠিক আছে তাহলে ওখানে নামিয়ে দাও। হতাশজনক মনে হচ্ছে, যে কোনো কাজই অলসতা চলে আসতেছে, লাইফে কোনো কিছুই ভালো লাগছে না হঠাৎ করে। আপু মানে সারাক্ষণ মন খারাপ থাকে, অনেক অলস লাগে, মন মরা থাকে, সোজাভাবে বলতে গেলে রোবট মনে হয় নিজেকে, তাই না? মানে সব কিছুই চলছে কিন্তু তারপরও কোনো আনন্দ ফুর্তি নেই, তাই তো? শুনো, আমরা কীভাবে বড় হয়েছি, বই পড়তে পড়তে ব্যাগ ভর্তি বই নাকি, তারপর পড়াশোনার বাইরে যখনই তোমরা অবসর পাচ্ছ তখন কী করছো? মোবাইল ফোন,
ফেসবুকে এক্স্যাক্টলি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ কিসে? মোবাইলের দিকে তাকিয়ে। আচ্ছা আমাকে এটা বলো, শেষ কবে মাঠে গিয়ে খেলেছো? বাবা বা মার সাথে কথা বলেছো? আচ্ছা তাহলে এটা বলো, শেষ কবে বাবা বা মার সাথে একই টেবিলে বসে খেয়েছো? এটাও নিশ্চয় মনে পড়ে না, তাই না? এই যে তুমি আজকে এসে, ইনফ্যাক্ট তুমি না, তোমরা দুজনে আজকে আমার কাছে এসেছো, এই প্রশ্নের উত্তরটা আমাকে জিজ্ঞেস করছো। কিন্তু আমি কি মনে করে জানো, এই প্রশ্নের উত্তর তোমাদের কাছে আছে, নিজের কাছে। সব কিছুর সলিউশন নিজের হাতে। কিছু কিছু উক্তি জানো মানুষের জীবনের সাথে খুব মিলে যায়, আমার ক্ষেত্রেও তাই হয়েছে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, সত্যি তো তাই। বাইরে থেকে মানুষকে দেখে ভেতরের আসল মানুষটাকে একদম চেনা যায় না। পৃথিবীর বেশিরভাগ প্রেমগুলো বোধ হয় এভাবেই শুরু হয়, অবাঞ্ছিত কোনো ঘটনা দিয়ে পরিচয়ের শুরু, যার শেষটা হয় ভালোবাসার চূড়ান্ত রূপ দিয়ে। যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি বিরক্তি তৈরি হয় সেই মানুষটাকেই সবচেয়ে বেশি ভালো লাগতে শুরু করে। প্রেমা কিছু কথা যেন আমাকেই বলেছে, একেবারে নিজেকে বদলে ফেলতে বলেছে। এই যে আপুর ভিতরে গেল, উনি এমনি কেমন মানুষ হিসেবে? আমাগো ফেমা আপার কথা কইতাছেন? হের মত মানুষ হয় নাকি? আমাগো সবাই রে কি যে ভালোবাসে, আমাগো লোকে খেলে, গল্প করে, সাজায় দেয়, যখন যা করতে কই তাই করে। কিন্তু আপনার হের দিয়ে কি দরকার? হের কথা জিজ্ঞাসাছেন কেন? না মানে আসলে হয়েছে কি, আমার জীবনে অনেক হতাশা, তাই ভাবছিলাম যে তোমার ওই প্রেমা আপা যদি আমাকে একটু আশা দিতে পারতো। আপনি আপার লগে দেখা করেন, আপনার মনের যত আশা লাগে হ্যাঁ সব দিয়ে দিব। তাই তাহলে তো খুবই ভালো হয়। আপারে ডাকমু? না না না, এখানে না, এত মানুষের মধ্যে আসলে হতাশার কথা বলার ঠিক হবে না। তুমি কি ওনার বাসার ঠিকানা জানো? হ একেবারে মুখস্থ। আফাই কইছে যখনই কোনো বিপদে পড়ব হের বাসায় যেন লগে লগে যাই। কিন্তু আপনি হের বাসার ঠিকানা দিয়া কি করবেন? না মানে বুঝে কি, ওই যে বললাম না যে আমার জীবন আসলে অনেক হতাশা, তাই ভাবছি যে ওনার বাসায় গিয়ে ওনাকে আমার হতাশার কথাগুলো জানাবো, আবার তোমাদের এখানে এসে আশায় বুক বাঁধবো, এই জন্য ঠিকানা দরকার। দেবে আইসলেহেন সুন্দর একটা নাম, কে বলেছে তোমার নামের সার্থকতা নেই? যে কথাটা বলেছে সে একটা গাধার গাধা, একটা মস্ত গাধা।
আর তোমার দাদাও কবরে গিয়ে ভীষণ শান্তিতে আছে, কারণ তার দেওয়ার নাম একদম 100-তে-100 ভাগ সার্থক হয়ে একাকার হয়ে গেছে। কি দাদু, এবার খুশি তো? আগে কথা বলতাম না গম্ভীর হয়ে থাকতাম, সেটা নিয়েও সমস্যা। এখন কথা বলছি হাসছি, সেটা নিয়েও সমস্যা, করবোটা কি? একা একা কেউ কথা বলে হাসে? বলে মা, কখনো কখনো বলে একা একা হাসে। মানুষ যখন প্রেমে পড়ে তখন অনেক কিছুই করে, নিজের অজান্তেই অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা ঘটতে থাকে। আমার বেলাতেও হয়তো তাই হয়েছে। আমি মনে হয় প্রেমে পড়েছি মা। আমার ছেলে প্রেমে পড়েছে? আমি আসলে বাবা তোমার বোনের বিয়ের প্রপোজাল নিয়ে এসেছি। আমি আপনার ছেলের সিভিটা দেখলাম, সব দিক থেকে আমার বেশ পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে কি আমাদের পছন্দটাই তো আর সব না, আজকালকার দিনে ছেলে মেয়ে ওদের পছন্দটাই আসল। এদিক থেকে আমার ছেলে পজিটিভ। সেটাই, আমি আমার বোনের সাথে কথা বলতে বলে ওর মতামতটা জেনে নিই, তারপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি। হ্যাঁ, সেটাই ভালো হবে। আজ তাহলে আমি উঠি। জি জি জি, আমাকে জানিয়ে দিও। জি জি, আসসালামু আলাইকুম। কিরে আসবো? আসো ভাইয়া। কিরে, খুব ব্যস্ত নাকি? আজ তোর জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে বুঝছিস, তুই তখন বাসায় ছিলি না। আমি কিন্তু বলে দিয়েছি তোর সিদ্ধান্তই চূড়ান্ত। এই যে ছেলেটা ছবি। ভাইয়া, এই ছেলে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে? কেন? ইম্পসিবল, এই ছেলেকে বিয়ে করা যাবে না। ভাইয়া, আমি কি কখনো আপত্তি দিয়েছি বিয়ের জন্য? কখনো না। সবসময় চেয়েছি যে ছেলেকে আমি বিয়ে করব তার মনটা যেন আমার মতো হয়, আমার মতো করে সে ভাবে, আমি যে কাজগুলো করতে পছন্দ করি সেও ওই ধরনের কাজ করুক। কিন্তু এই ছেলেকে আমি খুব ভালো করে চিনি ভাইয়া। এক নম্বর বেয়াদব, বদমেজাজি, রাগী একটা ছেলে। আর এই ধরনের ছেলেগুলোর না মানে মন মানসিকতা একদম খুবই খারাপ হয়। এই ছেলেকে বিয়ে করা যাবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি প্রপোজালটা ক্যান্সেল করে দিচ্ছি। ছবিটা দে, নে কাজ কর। সাহস তো কখনো বিয়ে প্রপোজাল পাঠায়। আরেকবার দেখাও। কিছু জানিয়েছে? কি বলেছে? ওরা প্রপোজালটা রিজেক্ট করে দিয়েছে, প্রেমা রাজি না। ও আচ্ছা, তুমি মন খারাপ করছো কেন? আরে কি আশ্চর্য মা, আচ্ছা বিয়ের প্রপোজাল পাঠালেই যে রাজি হয়ে যাবে এমন কি কোনো কথা আছে নাকি? আশ্চর্য।
তোর কি খুব বেশি খারাপ লাগছে? না, কেন মন খারাপ করবো? আপনি আমাকে বারবার এভয়েড করছেন। তো কেন এভয়েড করছেন আপনি বুঝতে পারছেন না? এটা কি ধরনের কথা? আপনি বাসের সামনে এসে, আচ্ছা আমি জাস্ট আপনার 5 মিনিট সময় নেব, এর থেকে বেশি না। আচ্ছা দিলাম 5 মিনিট সময়। কি বলবেন বলুন? আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে আপনাদের বাসে গিয়েছিল। হ্যাঁ আমি জানি সেটা। এন্ড প্রপোজালটি রিজেক্ট হয়েছে। আই হোপ ইউ নো দ্যাট। জি জানি। দেখুন আমি আমি সরি, আমি আসলে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এক্সট্রিমলি সরি। আপনি আরেকটা বার ভাবুন প্লিজ। দেখুন আপনারা আমার বাসায় প্রপোজাল পাঠিয়েছেন, আমরা বিবেচনা করে দেখেছি, ভালো লাগে না এই জন্য রিজেক্ট করে দিয়েছি। এর বেশি কিন্তু কিছু না। আর প্রত্যেকটা মানুষের নিজের লাইফ পার্টনার নিয়ে নিজস্ব কিছু ভাবনা থাকে, আমারও আছে। আমি তোমার মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না নাকি? দেখুন আপনি আমাকে আজকে সরি বলেছেন, আমার খুব ভালো লেগেছে। এখন আমি আপনাকে মাফও করে দিয়েছি, কিন্তু এখানে আরেকবার ভাবার কিছুই নেই। প্লিজ আন্ডারস্ট্যান্ড। আমি আসি, ভালো থাকুন। আপনারা জানেন তোমাদের জন্য আমরা ফাউন্ডেশন গত 2 বছর হাঁটি হাঁটি পা পা করে আজকে এই পর্যায়ে এসছে, সমাজের দুস্থ অবহেলিত শিশুদের কল্যাণের কাজে নিয়োজিত থেকে। এটি একটি এনজিও প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্ণধার যার হাত ধরে এই প্রতিষ্ঠানটি আজকে এই পর্যায়ে এসছে, তিনি তানিম মোহাম্মদ, এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি
তানি মাহমুদ বলছি। আজ তোমাদের জন্য আমরা ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রথমে একটু পেছনের গল্প বলি। এই পরোপকারী পোকাটা আমার মাথায় আসলে কোথেকে এসেছিল? আমার মাথায় এই পরোপকারী পোকাটা এসেছিল আমার বাবার কাছ থেকে। আমার বাবা চিকিৎসক ছিলেন। উনি দুস্থ শিশু এবং বৃদ্ধদেরকে বিনা টাকায় চিকিৎসা প্রদান করতেন। সেই থেকে আমার ভিতরে এই পরোপকারী পোকাটা বসবাস শুরু করে। আমিও ভেবে বসে থাকি যে কোনো একদিন আমিও আমার বাবার মতো চেষ্টা করব, আমি যাতে মানুষের উপকারে আসতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দান করেন। আমি চিকিৎসক হয়েছি, তবে বাবার মতো চিকিৎসক না, হয়েছি দন্ত চিকিৎসক। আমি সামর্থ্যবানদের কাছ থেকে ভিজিট নেই, টাকা নেই, কখনো কার্ডে কখনো ক্যাশে, আর দুস্থ মানুষদেরকে বিনা টাকায় চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমাদের এই ফাউন্ডেশনটি বেসিক্যালি কাজ করে অসহায় দুস্থ শিশু বৃদ্ধদেরকে নিয়ে, যারা গরিব হতাশাগ্রস্ত তাদেরকে নিয়ে। আমার এই উদ্যোগ, আমার এই প্রচেষ্টা কখনোই সফল হতো না যদি না প্রেমার মতো মানুষরা সামনে গিয়ে না আসতো, এই মানুষগুলোকে ভালোবাসায় জড়িয়ে না নিত। তাই আমি আপনাদের মতো মানুষের কাছে অসম্ভব কৃতজ্ঞ। একটা বিষয় বলতে চাইবো, যারা যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য আছে, আমি চাইবো তারা এই ধরনের উদ্যোগে সামনে গিয়ে আসবেন, সাহায্যের হাত বাড়াবেন। আমাদের এই অসহায় মানুষগুলো খুব খুব চাহিদা নেই কিন্তু তাদের, তারা চান না খুব বড় বড় নামি দামি কোনো রেস্টুরেন্টের খাবার খেতে, কিন্তু যতটুকু খাবার তাদের প্রয়োজন অন্তত ততটুকু খাবার নিয়ে যেন তাদের পাশে থাকতে পারি, এই কামনাই করব। যেসব বাবা মারা তাদের সন্তানের অসুস্থতায় বিনিদ্রায় রাত পার করে দিয়েছেন, হয়তো তাদের সন্তানেরা এখন তাদের খোঁজ খবরও নেন না। এটা যে কত বড় কষ্টের, একমাত্র সেই মানুষগুলোই জানেন, সেই বাবা মাগুলোই জানেন, যেটা একেবারেই কাম্য নয়। তাই আসুন আমরা এই মানুষগুলোকে অসম্ভব ভালোবাসি, ভালোবেসে তাদের পাশে থাকি। আমি নিশ্চিন্তে বলতে পারি যে তাদের সাথে কাটানোর সময়গুলো হবে আপনাদের সবথেকে আনন্দের সময়। আরেকটা বিষয় বলতে চাইব, আমি সেদিন সবথেকে বেশি খুশি হব, আমি সেদিন সবথেকে বেশি আনন্দিত হব যেদিন আমি প্রত্যেকের মুখে হাসি দেখব আমাদের এই প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই। তাই আমি চাই আপনারা সবাই এভাবে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি। দ্বিতীয় পর্বে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা করি আমাদের পরিচালিত সাংস্কৃতিক সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে। ওদিকে না, এদিকে। হাই। হাই, কেমন আছেন? ভালো। আপনি? আপনি আমার ফলো আপ করে বলুন, আপনি যদি ভালো বলেন তাহলে ভালো, আর যদি না বলেন তাহলে আমি একদম ভালো না। আপনার সিভিটা একবার দেওয়া যাবে? কেন? গতবার তো ছবি দেখে রিজেক্ট করে দিয়েছিলাম, এখন আরেকবার দেখতে চাই। ভুল হয়েছে, বইয়ের কভার দেখে জাজ করে ফেলেছিলাম, কিন্তু এখন বুঝতে পেরেছি কভারের চেয়ে বইয়ের ভিতরটা আরো অনেক সুন্দর।
পাশে এসে বসবে? আসো যখন।